নির্বাচনের উত্তাপ বইছে রাজধানীর নিত্যপণ্যের বাজারেও। শীতের সবজিতে ভরপুর থাকলেও কমছে না দাম। বাজারে নতুন আলু সরবরাহ শুরু হলে কমেনি দাম। প্রকার ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অন্যদিকে বাজারে মুড়ি কাটা পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এছাড়াও বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি, আদা, রসুন সহ বিভিন্ন নিত্যপণ্য। যদিও আড়তে দাম বেশির অজুহাত ব্যবসায়ীদের। কাস্টমার রিপোর্টে থাকছে বিস্তারিত। সারা দেশের মানুষ যখন তাকিয়ে আছে দ্বাদশ জাতীয় নির্বাচনের দিকে, সেই সুযোগে বাজারে বাড়তে শুরু করেছে বেশ কিছু পণ্যের দাম। গরুর গোশত কেজি ভেদে 50 থেকে 100 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। মুরগির দামও কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। ব্যবসায়ীরা বলছেন, পুঁজি ধরে রাখতে বাধ্য হয়েই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। 550 টাকা এক মাস পেয়েছি, তো আমরা তো ছোট করে যাব করে ভাই, জার্সি গরু উঠে 650 টাকা বেচা বা 595 টাকা বেচা জার্সি গরু, আমরা দেশি গরু যাব করে এটা ভাই 700 টাকার উপরে কিনই পড়া। বাড়বে, যেমন আপনার ডিসেম্বর জানুয়ারিতে মুরগির দাম একটু বাড়তে থাকে। এর কারণ হইলো জন্মদিন, তারপরে বিয়ে অনুষ্ঠান, পার্টি, পিকনিক, জন্মদিন, ঠিক আছে, পিকনিক, বিভিন্ন কারণে। শীত মৌসুমের মাঝামাঝি সবজির বাজার নিম্নমুখী হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। আর আলু পেঁয়াজ তো একেবারেই লাগামহীন অবস্থা, যদিও কমার সম্ভাবনার কথা বলছেন অনেকেই। পেঁয়াজ তো এখন আপনার 90 টাকা দেশি পেঁয়াজ, ঠিক আছে, আর ইন্ডিয়ান পেঁয়াজ সম্ভবত 120 টাকা কেজি। তো পেঁয়াজ সামনে আরও কমার সম্ভাবনা আছে, ঠিক আছে, আর আলু এখন 70 টাকা বিক্রি করতেছি, সামনে আলুর দামও কমার সম্ভাবনা আছে। সময় তো ফুলকপির পিস খাওয়া দরকার 30 টাকা 35 টাকা, কিন্তু আমরা ফুলকপির পিস 50 টাকা, ভালোটা 50 টাকা, যেটা নর্মাল ওটা 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 45 টাকা। যেমন সিম পোট সিম, তারপরে টমেটো, আলু, শসা, বেগুন, লাউ, লাউর দাম তো আকাশ ছোঁয়া, লাউ একটা 80 টাকা পিস। এটা মনে করেন ব্যবসায়ীরা তৈরি করে, এটা আমরা তো হিসাবের বাইরে ব্যবসায়ী। আমরা মাল আনিয়ে এক বস্তা, যারা টনে টন বস্তায় বস্তায় ফিলে ফিল ট্রাকে ট্রাক নিয়ে আসে, তারাই তো তারা হইলো ব্যবসায়ী। আমদানি না হলে এবং বড় ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন না হলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না বলে মনে করেন সাধারণ ক্রেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।